তুই যাচ্ছিস? দেখ, তোর ডিসিশনটা ভালো লাগছিল না। হাজার হোক সরকারি পুরস্কার তো, এতে একটা আলাদা প্রেস্টিজ আছে। ওসব পুরস্কার পুরস্কার বুঝি না, 24টি ঘন্টা এসব ঝামেলা থেকে স্রেফ রেহাই চাই। প্লেনে বুকিং পাইনি, একই সময় ভালোই হয়েছে। এটা আগে ডিসাইড করলে এত একটা আস্ত কূপে পাওয়া যেত, এখন তো শেয়ার করতে হবে। তাতে আমার ঘন্টা, ঘুমের ওষুধ খাবো আর পড়ে পড়ে ঘুমাবো। সঙ্গে কে যাচ্ছে না যাচ্ছে তাই নিয়ে মাথা ঘামাতে আমার বয়ে গেছে। তাহলে দিল্লিতে একটা ওয়ার করে দিই, ওরা স্টেশনে আসুক। 4, 5, 6, 7, 8, 9, 10 ওয়ার পৌঁছবে না, ফোন কর। সুনীলকেও করে দিস একটা, 2-2-4-6-4। ছবির রিপোর্ট কি? সবে তো সেকেন্ড উইক, তাতে বোঝা যায় না? মাসের শেষ ভায়া, লোকের ট্যাকে পয়সা নেই। আগে তো এসব কথা শুনতে হয়নি, এখন হচ্ছে কেন? আচ্ছা ছবিটার ভিতর আছে কি বল, এক তুই ছাড়া? আমি তো আছি, ইজন্ট দ্যাট এনাফ? নট এনাফ ভাই, দিনকাল বদলে গেছে। ননসেন্স, শালা পাবলিক, হুইমসিক্যাল, শালাতে স্টিম রোলার চালিয়ে ফ্ল্যাট করে দিতে পারলে। বাহ ভাই বাহ, পাবলিক ছাড়া খাবেটা কি? কুন্ডু কেবিনের মাছের ঝোলার ভাত। খুব ডিফিকাল্ট ভাই, আমারই 14 টাকা পাউন্ডের চা না হলে ব্রেকফাস্ট হয় না, আর আমি তো স্যাটেলাইট। থার্ড কলামের নিচের দিকটা পড়ে দেখ। হ্যালো ট্রাঙ্কস, 4-5। দেখি এই খবর তো কতক্ষণ? 5 মিনিটস। আসুন। আপনি দিল্লি যাচ্ছেন? সেরকমই তো মনে হচ্ছে। বেরি নাকি, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। চা ছাড়া আর কিছু খাবেন? কেলা ওলি টি। এটা তরুণ চক্রবর্তীর কীর্তি, ওর বার বড্ড বেড়েছে। শুনছি ফোনিকে ফোন করে বলে দে যে ভেরি সরি চলে যাচ্ছে, 16th ডেটটা ওদের জন্য রেখে দিলাম। আর ফরচুন ফিল্মস মরবে তো না, ম্যানেজ তো আমাকেই করতে হবে। এবার আমার কাজটা ছেড়ে দিই। কি কন্ট্রাক্ট পাজি কি বলে, দিন ভালো? বেশ, মোস্ট অস্পিশাস। কিন্তু আমার পানি যে উল্টো কথা বলছে রে লালজি। উল্টো কথা? কোন পাজি বলছে? যাত্রা শুভ কিন্তু নো কন্ট্রাক্ট। আপনি ঠাট্টা করছেন। আপনি কাগজ পড়েন? কাগজ? শেয়ারের খবর ছাড়া আর কিছু পড়েন কি? আর তো এখনো পড়লাম না। তাহলে খবরটা আপনি জানেন না? কি খবর? পরশুদিন রাত্রে একটি ক্লাবে ঈশ্বর মত্ত অবস্থায় একটি লোককে প্রহার করি। প্রহার মানে উত্তম মধ্যম। আপনি ধোলাই বোঝেন? ধোলাই? ও ধোলাই। ভদ্রলোক এসে আমার উপর তম্বি করলেন। আচ্ছা, এবং সেটি করলেন কতিপয় মহিলার সামনে। সেক্ষেত্রে সেটা বরদাস্ত করা কি ঠিক? কবি নেই। ভদ্রলোক জানতেন না যে আমি একটি ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারি, আর সেটি হলো মুষ্টিযোদ্ধা। একেবারে অবশ্য পানের মাত্রাটা একটু বেশি হওয়ায় লক্ষ্যটা ঠিক অর্থ হয়নি, তবে ভদ্রলোক দ্বিতীয়বার তম্বি করার সাহস পায়। ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিক করিয়েছেন, ঠিক করিয়েছেন, আপনি ঠিক করিয়েছেন। কিন্তু খবরটা হাসাব করার চেষ্টা সত্ত্বেও আজ দুটো কাগজে বেরিয়েছে। আরে উস মেয়ে কে আহে অরিন্দম বাবু, আর কিছু নেই না হিরে লালজি, কেবল আজ
कॉन्ट्रैक्ट सही करार दिन नहीं है। लेकिन आपनार साथे तो बातचीत है कि कुछ नहीं शॉर्ट एनजी हो जाबे। लेकिन एडवांस तो कुछ अभी फिर की लक्की बात अभी रात पर आ जाओ। এর ধরুন উনি আসছেন। কে? হিরোইন। বলো। তুমি দিল্লি যাচ্ছ? যাচ্ছি। ট্রেনে? ট্রেনে। স্টেশনে আসব? না এলে খুশি হব। তুমি আমায় ভুল বুঝছো অরিন্দম। বোধ হয় না। আমি কিন্তু সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। প্রয়োজন হবে না। এরকম কেন বলছো তুমি? কারণ আছে নিশ্চয়ই। কি কারণ বলো অরিন্দম প্লিজ। এখন তো সময় নেই বলার, বেরোচ্ছি চলি। এর জন্য স্পেশাল কিছু হবে কি? একটু চিকেন স্টু যদি করে দিতে পারেন। চিকেন স্টু? বাবা তোমার ব্যাগ থেকে আমার ওই বইটা দাও না প্লিজ। করবে? টেম্পারেচার একবার ট্রেন হবে না তো? আপনারা লাঞ্চ তো ঘরেই করবেন। আপনারা লাঞ্চ তো ঘরেই করবেন? না এরা কম্পার্টমেন্টে খাবে। আমি আর উড প্রেফার টু হ্যাভ ইট ইন দ্য ডাইনিং কার। আমি ডাইনিং কারে খাবো। মিস্টার বোস কি এটেন্ডার করছেন? মিস্টার বোস হরেন বোস হরেন ও উনি ডিতে আছেন উইথ ফ্যামিলি। হ্যাঁ তোমাকে সন্দেহ হচ্ছে কি জানি বাবা, শেষ মুহূর্তে যদি চেঞ্জ অফ প্ল্যানস হয়। যা ব্যস্ত লোক বলে খুশি হতাম। ছুটির মধ্যে কাজ টেনে নেওয়ার বাতিকটা ভালো হয়। বিজ্ঞাপনের জন্য ওরা কত খরচ করে জানো? লোয়ার ইয়েস দি আপার ইজ মেকিং। থ্যাঙ্ক ইউ সো সরি। আকুলে কথাটা সামাল উতারো। অ্যাট লিস্ট 5 লাখ টাকা বুঝছো? ওকে হাত করতে পারলে আমার পুরো অফিসটা। অরিন্দম কে? কি নাম? অরিন্দম মুখার্জি। যদি আপনার অসুবিধা হয় ফোর বাড়তে দুটো ক্যান্সেলেশন আছে। কেন অসুবিধা কেন বলছেন? মিস্টার অখর চ্যাটার্জি আপনার সঙ্গে ট্রাভেল করছে। ও বাবা, উনি তো সিনেমা ব্যাপারটা কি উচ্ছেদ করে দিতে চান। ও স্টেটসম্যানের জীবন জন্য চিঠি লেগে। হ্যাঁ আপনার নাম শুনে উনি মানে একটু ইয়ে করছিল। নমস্কার, আপনি বায়োস্কোপে অ্যাক্টিং করেন? আগে হ্যাঁ। বায়োস্কোপ দেখায় যা আমি পছন্দ করি না অন প্রিন্সিপাল। তবে 1942 সালে এক বন্ধুর পাল্লায় পড়ে দেখেছিল হাউ গ্রিন ওয়াজ মাই ফ্যামিলি। সে তো ভালো ছবি। বাট অ্যাজ এ রুল ফিল্মস আর ব্যাড। কিন্তু ফিল্ম অ্যাক্টর কি দোষ করলো দাদু? আপনি মদ্যপান করেন? আপনি কি জাগির মধ্যেও মদ্যপান করবেন? তো বুঝতেই পাচ্ছেন। তবে আপনাকে আমার একটা জানিয়ে রাখা কর্তব্য যে অ্যালকোহলের গন্ধে আমার নসিয়া ফিল করি এবং আই এম 79 এন্ড অ্যাজ সাচ আই এক্সপেক্ট সাম কনসিডারেশন ফ্রম মাই ফেলো প্যাসেঞ্জার্স। আপনার কোনো চিন্তা নেই দাদু, আমি অন্য ঘরে আছি, আপনার নাম শুনেছি, লেখা পড়েছি, তাই আপনার সঙ্গে আলাপ করে গেলাম। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনার এই লোয়ার বার্থটা হয়তো একটু অসুবিধা হবে। না না, দিস ইজ ফাইন। হ্যাঁ ভালো। বাবা এবার ব্র্যান্ড নিউ। মা 100.4। এদের কোনো সেন্স নেই। কাকে এনে ঢুকিয়েছে দেখেছো? কাতে কি হয়েছে?
আজকের কাগজে খবরটা পড়নি? তোমার খালি ওইসব, আর উনি যে দিল্লি যাচ্ছেন প্রাইস নিতে সেটা বুঝি কিছু না? স্ক্যান্ডাল ইজ স্ক্যান্ডাল। শোনো, এই বোতলটা খুলে দাও তো। তুমি জামা মসজিদ দিখাও আর তুমি নাবি দিখাও। থ্যাংক ইউ। হ্যালো। হাতে ঘাম থাকলে একটু অসুবিধা হয়। হ্যাঁ, পাশে আপনার ভীষণ ভক্ত। আপনার নতুন ছবি কিন্তু আমাদের এখনো দেখা হয়নি। ভালোই করেছেন। না না, ও কথা বলবেন না, আপনার কোনো ছবি কিন্তু আমরা বাদ দিই না। ব্যবসা তো জাপানে এবার দেখলাম খুব অ্যাডভান্স করেছে। আমেরিকা অবশ্যই অনেকদিন থেকে অ্যাডভান্স ছিল, তবে এবারে মনে হলো যেন একটু স্লাম। কিছু মনে করবেন না মশাই, আমরা এখনো কোয়ালিটি নিয়ে মাথা ঘামাতে শিখিনি। আমাদের মটোই হচ্ছে প্রোডিউস মোর অ্যান্ড প্রোডিউস রাবিশ। হ্যাঁ, ঠিক যে কারণে আমাদের এত ফ্যামিলি প্ল্যানিং এর প্রয়োজন হয়েছে। বাবা, তুমি একাই এই কাগজ বার করো? একা ঠিক নয়, আরো দুজন আছে, তবে উৎসাহটা প্রধানত আমারই। এই সব মেয়েদের লেখা, এই দেখুন না, পড়ব, প্রুফ দেখব, লেখার কোনো অভাব নেই। এতে লাভ থাকে আপনার? আরো কিছু বিজ্ঞাপন পেলে হয়তো থাকবে। তোমার তো বাপু অনেক জানাশোনা আছে, একটু বলে টলে দিও না। আপাতত আপনার স্ত্রীকে সাবস্ক্রাইবার করে দিন, তাহলেই হবে। গ্ল্যাডলি। কত ড্যামেজ দিতে হবে? বছরে 10 টাকা। এসব ব্যাপারে আমি কিন্তু একেবারে নির্লজ্জ। বাবা, কি নাম লিখবো? শেফালিকা দেবী। তুমি ভাই বাড়ি বাড়ি গিয়ে গ্রাহক ঠিক করো, আমার স্বামীর মতো অনেক স্বামী পাবে যে তোমাকে দেখেই 10টা টাকা দিয়ে দেবে। আসলে আমি দিল্লিতে যাচ্ছি একটা গ্রান্টের ব্যবস্থা করতে। আমার এক কাকা আছেন এডুকেশন মিনিস্টার। তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো ভাই? না। থ্যাংক ইউ। এই ইয়ার, তোমার যাত্রা তো সার্থক হলো। হবে না, অরিন্দম মুখার্জি না? তোমার ভাই ভালো লাগে না ওকে? বেশি ছবি দেখেনি ভদ্রলোকে, তবে অভিনয়টা মন্দ করেন না। এই কাগজে যেন আজ কি বেরিয়েছে, কার সঙ্গে যেন বাড়াবাড়ি করেছে। আর একটু জোরে বলো, ভদ্রলোক ঠিক শুনতে পাবে। যাই, মিঠুর জন্য একটা, এক্সকিউজ মি, একটা অটোগ্রাফ। ও ইয়েস, সার্টেনলি। আমার খুড়তুতো বোনের জন্য। তাই বলুন, আপনাকে দেখে ঠিক সৈন্য টাইপ বলে মনে হয় না।
বাংলা ছবি দেখার বড় অভ্যাস নেই বোধ হয়। কমই দেখি। খুব খারাপ লাগে তো? বাস্তবতার একটু অভাব। ঠিকই বলেছেন। যেমন বিয়ে পাস করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত নয়, আর নায়ক হলেই দেবতুল্য লোক হওয়া উচিত নয়। আসি, ধন্যবাদ। ভদ্রলোক কি ভাবলো কিছু? কেন বিয়ে বাচ্চি সত্যি কথাটা চেপে রাখতে পারি না। কি আবার সত্যি কথা বলে এলে? আপনি জয় পরাজয় দেখেছেন? হ্যাঁ, সে টেনিস খেলে? শুধু খেললে তো কথা ছিল না, চ্যাম্পিয়ন, টেনিস চ্যাম্পিয়ন, সাঁতার চ্যাম্পিয়ন, নাচ জানে, গান জানে, প্রগতিশীল, এমএতে ফার্স্ট ক্লাস, দারুণ প্রেমিক। আচ্ছা বলুন, তা তো সব বিশ্বাস হয়? এনার হয়। তো যাই বলো বাবু, যখন দেখি ভাই তখন কিন্তু ওসব মনে থাকে না। আসলে কি জানেন, এইগুলি হলেন কলির কেষ্ট, আর এরা হলেন প্রচ্ছন্ন গোপিনী। আহ বেরা, আপনি কেন? না সে কি, আপনি আবার দার্জিলিং এর দেশে বাস করছে আর এখানে আপনারা চা সার্ভ করেন না? চা তো আপনি টি টাইমে পাবেন স্যার, এখন শুধু কোল্ড ড্রিঙ্কস। ক্যান আই হ্যাভ এ বিয়ার? অ্যালকোহল তো স্যার এখন। ওয়েল ক্যান আই হ্যাভ এ কোক দেন? কোক, আমার পক্ষে ফিল্ম স্টারের চেয়ে আপনাকে চিনে বেশি স্বাভাবিক। ব্রিটিশ রাইমস উইথ ব্রিটিশ স্পেকট্রাম পাবলিসিটি। স্পেকট্রাম কেন? ওটা মানে কাজের রেঞ্জটা বোঝানো হচ্ছে আর কি, বুঝছেন? আর তো বুঝলাম, বিজনেসের সঙ্গে একটা রিলেশনশিপ থাকবে তো। আপনি মিস্টার নন্দীকে চেনেন তো? বেঙ্গল বিস্কিট ও জিতেশ, আমার ক্লাসমেট। ওদের কাজটা আমরাই করি, ওকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। জিতেশ খুব ভালো হকি খেলত। অবশ্যই আমি আপনাকে স্যাম্পল দেখাতে পারি, সত্যি মডার্ন অ্যান্ড এফেক্টিভ। আর তাছাড়া বাইরে তো সব জায়গায় আপনি দেখেছেন, আর সারা পৃথিবীও তো ঘোরা হয়ে গেল আপনার সাথে। বাই দ্য গ্রেস অফ গড। ইয়েস, গড কেন বলছেন, এতে তো আপনার নিজের কৃতিত্ব তো জানি। ওটা হচ্ছে আজকালকার থিওরি, অর্থাৎ ভগবান কিছুই না, যা করবার মানুষ নিজেই করছে। ওটা একটা চরম বামপন্থীদের বিশ্বাস মাত্র। আপনি কি দক্ষিণাচারী? না ঠিক তা নয়, তবে কি জানেন, ইয়ং বয়সে আজকাল সকলেই একটু তো বাঁ দিকে ঘেঁষে। অতিরিক্ত কনজারভেটিজম আমি পছন্দ করি না। সার্টলি নট। তবে এখন তো মোটামুটি প্রাইভেট এন্টারপ্রাইজের উপরেই দাঁড়িয়ে আছি। বেশ করেছে এই ট্রেনগুলো, সামথিং টু বি প্রাউড অফ। ইয়েস স্যার, ইয়েস স্যার। পড়লে
ভদ্রলোককে খুব বেশি স্ট্রাগল করতে হয়েছে বলে তো মনে হয়। এখন হচ্ছে এতগুলো টাকা নিয়ে কি করবে সেটা ভেবে বের করাই তো একটা স্ট্রাগল। আসলে এটা বোধহয় অনেকটাই লাক। 80% এই এক কাজ করো, ভদ্রলোককে জিজ্ঞেস টিজ্ঞেস করে একটা লেখো, তারপর তোমার কাগজে ছাপিয়ে দাও, খুব ভালো বিক্রি হবে। আসল কথাটা বলো না, যে আজকের খবরে কাগজে যে ব্যাপারটা দেখেছো সেটা জানতে চাও। কি বলো? আচ্ছা ভাই বলো, আমি ঠিক বলেছি কিনা? না না, ভালো বলেছি কিনা বলো। আমার কাগজ থেকে সিনেমার ব্যাপারটা বাদই রাখবো ভাবছি। এ ভাই তোমার বাড়াবাড়ি, আজকের দিনে সিনেমার ব্যাপার বাদ দিলে চলে? গ্রাহিকাদের চিঠি পড়ে চলে না বলি তো মনে হয়। তবে আর কি, চলে যাও, যাও না। আচ্ছা দাঁড়া, টস করি। আপনি করুন, হেড হলে যাব। এবারে কি মাস্তুতো বোন? আপনাকে একটু বিরক্ত করবো ভাবছিলাম। বিরক্ত? অবশ্যই আপনার যদি আপত্তি থাকে আপনি রিফিউজ করতে পারেন। বিরক্ত হতে আপত্তি? না ঠিক, আপনাকে কতগুলো প্রশ্ন করতে চাইছিলাম। আপনি কি সাংবাদিক নাকি মশাই? না, একটা মেয়েদের পেপার এডিট করি। আধুনিক, আপনি বসুন না। এতে চলচ্চিত্র নেই নিশ্চয়ই? আপনার সঙ্গে একটা ইন্টারভিউ নিয়ে স্বভাবটা পূরণ করতে চাইছিলাম। আপনাকে যখন পেয়েছি মানে আপনি তো কাছাকাছির মধ্যেই রয়েছেন, আর সত্যি কথা বলতে কি পপুলারিটির দিক থেকে আপনি তো সবচেয়ে উপরে। কাজে দেখুন, আমার এই জীবনী জিনিসটা এতবার এত জায়গায় বেরিয়েছে যে আপনার মতো এই ছুটকো ছাটকা দু একজন ছাড়া আর সবাই তা মোটামুটি জানে। তারা যেটুকু জানে সেটুকু বোধ হয় আমিও জানি। বটে, যেমন আপনি খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন, কাকার বাড়িতে মানুষ হয়েছেন, বঙ্গবাসী কলেজ থেকে পাশ করেছেন, কিছুদিন একটা অফিসে চাকরিও করেছেন, তারপর 27 বছর বয়সে প্রথম ছবি, খুব অল্প সময়ের মধ্যে প্রচুর খ্যাতি, নাম, টাকা, আর 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 এখন আপনি বিয়ে করেননি। আপনিও তো ব্যাচেলার নাকি? অতি আধুনিকরা মাথায় সিঁদুর লাগান না কোনটা? না ব্যাচেলার, তবে আপনার সম্বন্ধে যেসব লেখা বেরিয়েছে সেসব লেখা কিন্তু খুব ইন্টারেস্টিং নয়। তা আপনার মতে ইন্টারেস্টিংটা কি? যেমন ধরুন, যে প্রশ্নটা সবচেয়ে আগে মনে হয়, এই যে আপনার দারুণ খ্যাতি, এটা কেমন লাগে? বেশ তো, ভালোই তো, মন্দ কি? কিন্তু কিন্তু এই যে এত বেশি করে পাওয়া, এর মধ্যে একটা একটা ফাঁক, একটা একটা অভাব, কোনো রিগ্রেটস নেই? এসব জেনে কি হবে? সব কথা বলে দিলে যদি আমাদের বাজারটা নষ্ট হয়ে যায়? দেখুন মিস সেনগুপ্তা, আমাদের খুব বেশি কথা বলতে নেই, আমরা ছায়ার জগতে বিচরণ করি, তো কাজে কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। বুঝলেন কিছু? কিছু বোঝেননি? বোধহয় বুঝেছি। কি বুঝলেন? এই যে আপনারা জনসাধারণের চোখের সামনেও ওই নায়ক হয়ে থাকতে চান, এই তো? এক্স্যাক্টলি। তাহলে 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 আর কিছু নেই? তাহলে দাঁড়ান মশাই, দাঁড়ান, একটা কোল্ড ড্রিঙ্ক তো অফার করতে দিন, তাহলে কাগজে ফস করে লিখে দেবেন যে অরিন্দম মুখার্জি ম্যানার্স জানেন না। আর তাতেও বুঝি আপনাদের বাজার নষ্ট হয়ে যাবার? নিশ্চয়ই, আপনারা তো এই লাইনের কোনো খবরই রাখেন না, খালি ঠান্ডা ঘরে হাত পা ছড়িয়ে বসে ছবি দেখেন আর বেরিয়ে এসে বলেন যে তাই। তবে আপনাদের বাজারটা যে এত ঠুনকো তা সত্যিই জানতাম না।
তাহলে কখনোই আপনাকে বিরক্ত করতে আসতাম না। মিস সেনগুপ্তা, আপনি জীবনে উন্নতি করবেন। ইচ্ছে তো আছে, তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করতে হবে। আর আমরা তুলোর গদিতে বসে পায়ের উপর পা তুলে উন্নতি করব। কিরকম জানেন, হৃদয় একরকম গাছ হয়, কাঁচের ঘরে আলো বাতাস টাতাস বাঁচিয়ে তোয়াজ টোয়াজ করে রাখতে হয়, নইলে মরে যায়। এরা ঠিক সেই রকম। বলো তো, ক্যা নাম হ্যায় তোমারা? রীতা। আচ্ছা, তোমারা? মেরা নাম অরিন্দম মুখার্জি। মিস্টার রঘর চ্যাটার্জি একবার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। আবার কি? এই কাগজে আপনার সম্বন্ধে কি একটা নিউজ বেরিয়েছে না? কি নিউজ? ওই যে আপনি দিল্লি যাচ্ছেন। ও হ্যাঁ, একবার যদি আমার তো আবার অনেক রকমের ভাইসেস, তাই ভাবছিলাম যদি কোন রকমের কোন ইনফেকশন। শুনি, ইট ইজ নেভার টু লেট। আপনার ফ্যামিলি আছে? বিবাহ করেননি? আপনি কি আইন সম্মত বিয়ের কথা বলছেন? হোয়াট আদার কাইন্ড অফ ম্যারেজ রিয়ালি ইন দিস লাইফ সোসাইটি? না দাদু, তাহলে আমি ব্যাচেলার। এন্ড হোয়াই ডু ইউ হ্যাভ টু টেক টু ড্রিঙ্ক? মদ্যপানের কি হয়? সেটা দাদু, যে মদ না খেয়েছে তাকে কেমন করে বোঝাবো? আমার তো কোনো ভাষা নেই। যদি বলেন তাহলে অভিনয় করে দেখাতে পারি। লুক হিয়ার ইয়াং ম্যান, লিঙ্কিজ জ্ঞান না থাকলে কোনো জাত বড় হতে পারে না। বিশেষত বর্তমানে ভারতবর্ষে এই বিষয়ে একটু স্ট্রিক্ট হবার বিশেষ প্রয়োজন আছে। ওরে বাবা রে বাবা, আমি চলি দাদু, আমার একটা ইনজেকশনের ব্যাপার আছে। ইনজেকশন? আপনাকে যে এত কাছ থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি। সেদিন আপনাকে নিউ মার্কেটে দেখেছিলাম, আপনি বোধহয় কাপড় কিনছিলেন। আপনাদের বোধহয় রাস্তাঘাটে চলতে ফিরতে খুব অসুবিধা হয়, তাই না? হ্যাঁ, তাই একটু হয়। এখানে আপনারা করবেনটা কি? সেই ইমাজিনেশন কোথায়? বিলেতে এক একটা শপ উইন্ডোর সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। কি সুপার তার ডিসপ্লে স্যার! কিন্তু আমরা যে পারি না তা নয়, তাই ভালো জিনিসের দাম কটা লোক বোঝে বলুন? কটা লোক চায় ভালো জিনিস? হ্যাঁ, আপনার মতো যদি ক্লায়েন্ট পাই আমরা কেন পারবো না আমরা ভালো ভালো কাজ করি? নো মিস্টার স্যার, আই জাস্ট ডোন্ট বি কনফিউজড, আই এম ভেরি পেসি। আমার স্ত্রী মিস্টার বোস। বসুন। কি খাবে বলি? বেড়া, আপনি কি আপনার স্বামীর কাজে হেল্প করেন নাকি?
She's the perfect housewife. I see. আজকাল তো অনেক ইয়াং মেয়েরা এসব লাইনে নাচছে। I think it's a good idea. তাছাড়া মেয়েদের একটা স্বাভাবিক সৌন্দর্য বোধ আছে। আমার তো মনে হয় সেটা বিজ্ঞাপনের কাজে লাগানো যেতে পারে। Have you ever thought of that, Mr. Sarkar? না, সেভাবে ঠিক আমি। আপনার কাজ করতে ইচ্ছে করে না? করে, হ্যাঁ? তবে স্বামীকে বলতে সাহস হয় নাই তো বাঙালি মেয়েরা আজকাল বাঘ শিকার করছে এরোপ্লেন চালাচ্ছে মাউন্টেনিয়ারিং করছে ব্যারিস্টারি করছে আর সামান্য একটা বিজ্ঞাপনের অফিসে কাজ করতে পারবেন না এটা কি একটা কথার কথা হলো মিস্টার সরকার কি বলেন আপনি হ্যাঁ
শঙ্করদা বাঁচান শঙ্করদা। শুধু তোমার একটু সাহায্য চাই। সাহায্য শুনলে না, ভদ্রলোক দিল্লি যাওয়ার ঠিকানা দিলেন, আমার বাড়িতে চা খেতে বললেন। তাতে কি বুঝতে পারছো না? না বোঝাও আবার। তোমার স্বামীর জন্য তুমি এতটুকু করতে পারবে না? তুমি আমায় ভুল বুঝো না মনে, ফর হেভেন সেক। আমি ঠিক বলেছি। তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? এটা একটা খেলা, এটা তো একটা স্ট্র্যাটেজি। আমি ঠিকই বুঝেছি। কি হলো শুনলে কথা? আচ্ছা
আপনার কাছে বসাটাই সেফ, কারণ আপনার তো আমাদের লাইনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, আপনার স্বপ্ন সম্বন্ধে কিছু জানা আছে? স্বপ্ন আর সবাই যা জানে সেটুকুই জানি আর কি। কিরকম শুনি না। এই যেমন আপনার সাবকনশিয়াসে যে সমস্ত ইচ্ছে বা বিলিফ বা ভয় লুকোনো আছে, সেগুলো অনেক সময় স্বপ্নতে প্রকাশ পেয়ে যায়। আপনি কি আবার ঘুমিয়ে টুমিয়ে স্বপ্ন টপ্ন দেখেলেন নাকি? দেখলাম যে আমি টাকার চোরা বালির মধ্যে ডুবে যাচ্ছি। শঙ্করের ইচ্ছে করলে আমি তুলতে পারতো, কিন্তু তুলল না। আর আমি সে বিভৎস ব্যাপার। শঙ্কর দা কে? আত্মীয়? না, ওই ওই পাড়ার দাদা আর কি। খালি বলতেন আর জয় করো, সিনেমায় নামবে না। খুব গোড়া ছিলেন বুঝি? না, কি জানো ওই 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 সিনেমার ব্যাপারে খালি। তবে ওর একটা স্বার্থ ছিল, পাড়ায় একটা ক্লাব ছিল, সেই ক্লাবের থিয়েটার হতো। তো শঙ্করদা ছিল সেই ক্লাবের মানে মানে কর্ণধার, একেবারে হিটলার। কিন্তু হিরোর পার্টটা আমার জন্য বাঁধা। আর আপনি বুঝি তলায় তলায় সিনেমায় নাম্বার মতলব করতেন? আমাকে উস্কা তো জ্যোতি বলে একটা ছেলে ছিল, ছিল কেন এখন আছে, আমার ম্যানেজার। তো ওই জ্যোতির সঙ্গে টালিগঞ্জ পাড়ার খুব একটা যোগাযোগ ছিল। জ্যোতি একবার একটা ভালো অফার নিয়ে আসে, ওই দেবী চৌধুরানী, তাতে বাপের পাঠ করুন মুকুল আইডি। আর আমার ওইখানেই লোক, এদিকে পুজো এসে গেছে, ক্লাবে খুব জোর রিহার্সাল চলছে। এই ফাঁকে কে জানে শঙ্করদার কাছে গিয়ে আমার নয় চুকলি করেছে। না না, কহি আমি সত্য কথা। ব্যাপারটা কি? ইয়ার কি পেয়েছেন? চলে যাও, চলে যাও, বেরো। কি আমার নাটককে সাবোটাজ করবো তাল করছো? মতলব কি তোমার? আপনি মিথ্যে রাগ করছেন শঙ্করদা। মিথ্যে কেন, সেটা আমি বিচার করবো। তারকা হবার বাসনা হয়েছে নাকি লেজ বিশিষ্ট ধূমকেতু? আপনি তো সবই শুনেছেন। তোমার মুখটাকে তো শুনিনি। আই ওয়ান্ট ইট ফ্রম ইউ। না, ওই জ্যোতি একটা ফিল্মের অফার নিয়ে এসেছিল। কি বই? দেবী চৌধুরানী। কি পার্ট? হিরো। ব্রজেশ্বর, দ্যাট নন এন্টিটি। কিছুই ঠিক হয়নি এখন, ওরা একটা স্ক্রিন টেস্ট দিতে চেয়েছে। তুমি কি বলেছো? আমি কিছু বলিনি এখনো। আমি বলছি হবে না। আপনি বললে নিশ্চয়ই হবে না, তবে নাটকটাকে ডুবিয়ে ফিল্ম করার কথা ভাবছিলাম না। কিন্তু দেখো রিন্দম, ফিল্মের একটা গ্ল্যামার আছে জানি, কিন্তু তার সঙ্গে আর্টের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বিশেষ করে ফিল্মের অভিনেতার কোনো সাস্টেন কন্ট্রিবিউশন বলে কিছু থাকতে পারে না, ইম্পসিবল। এই আমি জেনে বলছি, না জেনে নয়। ফিল্ম নিয়ে বিস্তর পড়াশোনা করা আছে আমার। ফিল্ম অ্যাক্টর ইজ নাথিং বাট এ পাপেট, পুতুল। পরিচালকের হাতে সে পুতুল, ক্যামেরাম্যানের হাতে সে পুতুল, সাউন্ড কর্ডিস্টের হাতে সে পুতুল, আর যিনি কাঁচি দিয়ে ছবি কাটবেন আর কেটে জুড়বেন তার হাতে সে পুতুল। আর একটা কথা, মঞ্চের অভিনেতার যেটা আসল সোর্স অফ ইন্সপিরেশন, দর্শক। ফুটলাইটস এর পেছনে ওই কালো কালো মাথাগুলো যে দেখিস, যার থেকে তোর এনার্জিটা আসে, তোর প্রেরণাটা আসে, সেটাকে বাদ দিলে অ্যাক্টিং এর যেটা আসল থ্রিল সেটা থাকে ফিল্মে, সেটা কোথায়? তোর মত কিসের জন্য?
টাকার জন্য তোর সাকসেস হতে পারে না আমি বলছি না তোর চেহারা আছে তোর গলা আছে হতেও পারে কিন্তু একটা কথা তোকে বলা দরকার ফিল্মে একটা ব্যবসার দিক আছে সেটা বেজায় নাস্তি সেটা কেবল সাপ্লাই ডিমান্ডের খেলা তুই পরপর দুটো ছবি লেগে গেল তুই তত্তর করে উপরে উঠে গেলি তারপর তোর তিন নম্বর মার খেলো চার নম্বর মার খেলো তুই দেখলি যে সিঁড়ি দিয়ে তুই উঠেছিলি সেটা যেন তোকে সরিয়ে নিয়ে গেছে তারপর তোকে দিলে এক ঠেলা তুই সেই যে মুখ থুবড়ে নিচে পড়লি আর তোকে উঠতে হলো না একেবারে ফিনিশড ফর অল টাইম বুঝলি এই হলো সংকটটা অবশ্য কথাটা যে খুব ভুল বলেছিলেন তা নয় কিন্তু আপনার বেলায় সেটা খাটেনি এই তো সেবারে অষ্টমীর দিন থিয়েটার হলো তার দুদিন পরে বিজয়া দশমী ঠাকুর ভাসান হবে আমাদের আমাদের ক্লাবের ঠাকুর ছিল একেবারে সাবেক স্টাইলে শঙ্করদা বলতো যে ওই চালচিত্তি ডাকের সাজ তারপরে ড্যাব দেবে চোখ না হলে ঠিক ভক্তি আসে না দেখি না শঙ্করদা 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 অত বড় জোয়ান লোকটা চোখের সামনে শেষ হয়ে গেল থ্রম্বোসিস ছেলেবেলায় বাপ মার মৃত্যু দেখেছি তারপর আত্মীয় অনাত্মীয় মিলিয়ে অনেক মরা কাঁধে করেছে মৃত্যুর সম্বন্ধে কেমন জানি একটা একটা ক্যালাস ভাব এসে গিয়েছিল কিন্তু শঙ্করদার মৃত্যুটা যেন কিছুদিন মানতে পারছিলাম না যার মধ্যে এত লাইফ তার প্রাণটা ফস করে এভাবে যায় কি করে কিন্তু আশ্চর্য কি জানেন শ্মশানে মরা যখন পুড়ছে তখন ফিল করলাম যে মনের ভেতর একটা একটা চেঞ্জ আসছে জ্যোতি বল বস কি পরজন্মে তোর বিশ্বাস আছে কার পরজন্ম মানুষের দত্তর আমি যে আমি সেটা পরজন্মে আমি বুঝছি কি করে জ্যোতি বাণিজ্যে তো আর জ্যোতি বাণিজ্যে হয়ে জন্মাচ্ছে না আর জাতিস্বরও সবাই হয় না কাজেই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে কি করে এক্স্যাক্টলি মার্কস আর ফ্রয়েডের যুগ ভাই নো পরজন্ম নো প্রভিডেন্স জানি জানি একটাই লাইফ টাইম একটাই চান্স আচ্ছা তুই কি ভাবছিস বলতো কি ভাবছিস আচ্ছা তোর কি বিশ্বাস হয় যে ফিল্ম অ্যাক্টররা সবাই পুতুল ব্রান্ডো বোগার্ড বলমেউনি এরা সবাই পুতুল মানুষ হয়ে তো মাসে 333 টাকা মাইনে পাচ্ছ বছরে 10 টাকা ইনক্রিমেন্ট তার চেয়ে একটা সাকসেসফুল পুতুল হলে পার পিকচার হেসে খেলে 30,000 টাকা ওরা দুটো ছেলে টেস্ট নিয়েছে উতরয়নি না না শঙ্কর দা মাস্ট বি রং মাস্ট বি রং তুই রাজি হলে আমার ইচ্ছোত্তম আছে সত্য যুগ হলে ভয় পেতাম কিসের ভয় শঙ্করদার অভিশাপ ডিসাইড করে ফেললাম অন দ্য স্পট
বারে চশমা খুললে আপনাকে তো বেশ দেখায়। খুব অবাক হচ্ছেন না কেন? না লোকটা মরতে না মরতে এইভাবে, ওটাই বাস্তব। বাংলা ছবিতে যেটার অভাব বলছে বর্ধমান। আমার কাছে এখানে থাকাটা ঠিক হবে না। কেন, কি হলো? স্টেশন মানে তো ওই, দেখুন আপনাকে চিনেছি। সেটা কি খুব অস্বাভাবিক? ওই দেখুন, ওদের আজকে রেড লেটার ডে, জানেন তো? সেটা তো জানি, কিন্তু আমাদের এসব একদম অভ্যেস নেই। ওরা কি ভাবছে জানেন? আমি শুটিং করতে যাচ্ছি আর আপনি হচ্ছেন আমার হিরো। কি যে বলেন, কেন আমার কোম্পানি কি আপনার কাছে এতই লজ্জাকর? থা কেন হবে, মুখ থেকে হাতটা সরান, তা না হলে ওরা পেয়ে বসবে। রিল্যাক্স করুন, নর্মাল হন, নর্মালি কথাবার্তা বলুন। অসম্ভব। তাহলে আমি বলি? বলুন। বিয়ে করেননি কেন? আপনি কখনো অভিনয় করেছেন? সিনেমায় নামবেন? তাছাড়া বরং আমি প্রশ্ন করি। করুন। আপনি প্রথম দিনের কাজের কথা আপনার মনে আছে? সে কথা কেউ কখনো বলে? সবচেয়ে বেশি মনে পড়ে মুকুন্দ রায়ের। নেপাল থেকে? আগে আমার নাম অরিন্দ মুখোপাধ্যায়। ব্রজেশ্বর? আগে হ্যাঁ। এই তোমার প্রথম ছবি? আগে আমি যদি তোমাকে ব্রজ বলে ডাকি আপত্তি আছে তোমার? না। ও অ্যাক্টরের চরিত্রের নাম ধরে ডাকার অভ্যেসটা আমার অনেক দিনের। ও, আর এতে তোমার সুবিধেই হবে। কাজের সময় নাম ধরে ডাকলে রিয়াকশনটা সহজেই হবে। আগে হ্যাঁ বুঝতে পেরেছি। তবে তুমি আবার বাবা বলে ডেকো না জানো, সেটা বড় বাড়াবাড়ি হয়ে যাবে। কেবল কেবল আমার সামনে এই সিগারেট ফের অসাবধান হয়েছে কি, আমি তোমার আসল গোপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি ব্যথা! স্টিফ নেক। চাকরটাকে বলেছিলাম বালিশটা রোদ তুলে দিতে, তা একটা মাসাজ নিয়ে দেখবেন। মাসাজ? আপনার ব্যথা সেরে যেত কিন্তু। জ্যাকব অল ট্রেডস। আগে অল না হলেও এটা জানা আছে। কত টাইম লাগবে? বেশি না, সামান্য। এটাও শঙ্করদার কাছে শেখা, ফেল করেনি কখনো। শুটিং এর সময় দেখলাম তার দাপট, পরিচালক থেকে আরম্ভ করে প্রত্যেকটি লোক তার ভয়ে তটস্থ। গরম লাগছে কেন পাকার সামনে দাঁড়িয়ে? কে মনে রেখো, একমাত্র অভিনেতাই হচ্ছে ইন্ডিসপেন্সিবল, তাকে ছাড়া চলবে না। তার সহকারী বলে কিছু নেই যে কাজ চালিয়ে নেবে। ব্রজ কোথায়? ব্রজেশ্বর আছি স্যার। দেখো বারবার ডায়ালগ পড়ার ধৈর্য থাকে না, কথা হয়তো একটু আধটু এদিক ওদিক হতে পারে, তবে সেন্সটা ঠিকই থাকবে। তোমাকে একটু
খেয়াল করে কিউটা নিয়ে নিতে হবে। আচ্ছা স্যার। কই হে না হে না হে না। আচ্ছা এই হচ্ছে তোমার ফার্স্ট পজিশন। আচ্ছা আমি অ্যাকশন বললে এগিয়ে এসে দাঁড়াচ্ছে, বলছো বাবা, তারপর ওর রিয়াকশন, তারপরে চক মার্কে দাঁড়িয়ে প্রণাম, তারপর কথা, ঠিক আছে? অ্যাকশন, মনিটর, মনিটর, পাকা বলাও, সাইলেন্স। রেডি মুকুন্দদা? অ্যাকশন। বাবা এসো। তোমার বিলম্ব দেখে বড়ই উদ্বিগ্ন বোধ করছিলাম। এই বৃদ্ধ বয়সে যে এতখানি অশান্তি ভোগ করতে হবে তা কোনোদিন ভাবতে পারিনি ব্রজেশ্বর। অথচ আমার আচরণে আমি কোনো ত্রুটি খুঁজে পাইনি। আমি এ বিষয়ে অনেক চিন্তা করেছি, কিন্তু কেন তো কোনো অপরাধ করেছি বলে আমার মনে পড়ে না। কাজী একে অদৃষ্টের পরিহাস ছাড়া আর কি বলবো বলো? দেবী সিংহের কৃপায় আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে জানো বোধ হয়। জানি। অতএব অর্থের প্রয়োজনটাই এখন অত্যন্ত জরুরি, সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। এ বিষয়ে তুমি কোনো ব্যবস্থা করতে পেরেছ কি? শ্বশুরমশাই দিতে রাজি হননি, তবে অন্য একটা ব্যবস্থা হয়েছে। এটা কি স্বগতোক্তি না হলিউড স্টাইল? বিড়বিড় করছো কেন? আগে এখানে একটু কমই চাইছিল না? কম চাইছিল? বঙ্কিম লিখেছেন যে সেকালের ছেলেরা বাপের সামনে গলা তুলত না। না তুললেও একটা সামঞ্জস্য থাকবে বই কি? আমি জল বলবো, তুমি তেল বলবে, দুটো মিশ খাবে কি করে? আর তাছাড়া কণ্ঠস্বরটা অবহেলা করার জিনিস নয়। তুমি তো স্টেজে অভিনয় করেছো, গলার কাছে গর্ভবতী লোকের সামনে আমাকে অপমান করতে ভদ্রলোক বিন্দু মাত্র দ্বিধা করে না। প্রবীণ অভিনেতা, তাই আমিও সেটা হজম করে গেলাম। যদিও মনে মনে জানতাম যে ওর অভিনয়ের স্টাইলটা ভুল, কারণ সেটা পুরনো, আজকের দিনে সেটা অচল। বাবা, আপনার এত কনফিডেন্স ছিল তখনই? ছিল, তবে রিলিজের ঠিক আগে কিরকম গোলমাল লাগছিল। গোলমাল আমার, বুঝলেন, আগে কোনো বদভ্যস্ত ছিল না, কিন্তু সেদিন না খেয়ে নে না, তো স্টেডি হবে। আসলে কি জানিস? কি? এই নার্ভাসনেসটার একটা কারণ আছে। সে আর বলতে, কাল ছবি রিলিজ হচ্ছে। কবে? আমার কাজটা ভালো হয়নি। ভালো হয়নি? গন্ডগোল, বিস্তর গন্ডগোল। আমরা বুঝি ছবিটা দেখিনি, আর আমাদের ওপিনিয়নের একটা দাম নেই। কিচ্ছু নেই, একেবারে জিরো। জিরো? জিরো। তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। অ্যান অ্যাক্টর নোজ। যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথায় একটা গোলমাল হচ্ছে,
অবশ্য দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তোরা বুঝবি না, তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড। মুকুন্দ লাহিড়ির সঙ্গে প্রত্যেকটা সিন আমার গুবলেট হয়ে গেছে। আরে বাবা, সে তো মাত্র চারটে সিন, সারা ছবির ভেতরে মাত্র চারটে সিন। তাই বা হবে কেন, কেন হবে? পয়লা বাজিতেই শালা মাত করে দিতাম, আর লোকটা কিনা আমাকে লেঙ্গি মারল। তুই একটু বাড়াবাড়ি করছিস। কেন মারলো জানিস? ও নিজে মার খেত, মাল ক্যাচ হয়ে যেত। আমি যে পাটটা নিয়ে ভেবেছি সেটা ও বুঝতে পেরেছিল, আর সেইটি ও সহ্য করতে পারলো না। এরা এরা কিরকম জানিস? এদের কাছে চরিত্র ফরিত্র বলে কিছু নেই। তুই যে কোনো পার্ট দে, যে কোনো পার্ট দে, এক ছাঁচে ফেলে দেবে। আর সেই এক কণ্ঠস্বর, এক অভিনয়, এক ম্যানারিজম। পাবলিক হয়েছে সেই রকম মুকুন্দ লাহিড়ী। কি অভিনয়, কি কণ্ঠস্বর! আরে দূর দূর দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিং নয়। ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না, একটু বাড়িয়েছ দশ গুণ বেড়ে যাবে। তবে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা ওর পাশে খুব ডেঞ্জারাস হতো, সেটা ও বুঝতে পেরেছিল। আর বুঝতে পেরেছিল বলেই আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে দাপড়ানি দিয়ে। আচ্ছা, অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন, এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। I will go to the top, the top, the top. প্রথম শোতে ছবি দেখতে গেছিলাম, জানেন, অর্ধেকের বেশি ছবি বসে দেখতে পারেনি। কিন্তু শোয়ের পরে কত সই দিয়েছিলাম জানেন? বেশ লাগে না? দারুণ। আচ্ছা, আপনার কোন ছবি আজ পর্যন্ত মার খেয়েছে কিনা জিজ্ঞেস করছেন? না, এখনো খাইনি। দীর্ঘ নিঃশ্বাস কেন? দেখেছি তো পরপর তিনখানা ছবি মার খেলে কি হয়। কার কথা বলছি? প্রায় বছর তিনেক আগে, বুঝলেন। আমার তখন বেশ নামটাম হয়েছে, নতুন বাড়িটাও হয়ে গেছে। রাত্রির তখন প্রায় এগারোটা, আমি শুয়ে পড়েছি, পরের দিন শুটিং আছে। হঠাৎ বেয়ারাটা এসে খবর দিলে যে কে একজন ভদ্রলোক দেখা করতে এসেছেন, খুব খুব বিশেষ দরকার। গেলাম। শুনতে পাচ্ছ কি বলছেন মুকুন্দরা? অনেকেই জানে না, ভুলে গেছে। বলো, তোমার এখানে আছে কিছু? রামচরণ, কি খাবে? আমি চাইছি না, আমার সোল। কি চাইছি আপনার সোল? হুইস্কি? হুইস্কি? তুমি খাবে না? আমার আবার কাল শুটিং আছে। শুটিং? কথাটা যেন চেনা চেনা। 1923 প্রথম ছবি, কপাল কুণ্ডলা। ঘোড়ায় ঠিক গ্রিপ পাইনি, তারপর হ্যালো টপি বয়েস। I went to the summit 20 years
তারপর একদিন দেখলুম হড়কে গেছি, হড়কে গেছি। কি করে যে গেলুম বুঝতেই পারলুম না। তবে দেখলুম The throne is there. I have been overthrown. Good whiskey. Casting. Hoye geche. Stagnation. পলিসি ছিল, ল্যাপস করে গেছে। আপনি কি কাজ করতে পারবেন? আপনাকে দেখে ভালো লাগছে না বন্ধুটা। ভয়েস ভয়েস শুধু ভয়েসে কি হয় আপনি তো জানেন। মরা হাতির প্রবাসটা কি তাহলে মিথ্যে? বাচ্চা দিলেন ভদ্রলোককে? কি করে দেব বলুন, কার উপকার করব? ভদ্রলোক দিন রাত মরফিয়া নেবে, অভিনয়টা হবে কোথেকে? তাহলে প্রতিশোধটা বেশ ভালোই হয়েছিল বলুন। প্রথম দিনের ব্যবহারটাকে আপনি ভুলতে পেরেছিলেন? সত্যি করে বলুন তো। বাবা, আপনি তো খুব সাংঘাতিক লোক মশাই। বাংলাদেশটা পেরোলে এই দৃশ্যটা কেমন জানি বদলে যায়। এদিকটা সব রুক্ষ। ঠিক আপনার মতো। আমার মতো? আপনি রুক্ষ নন, আপনাকে নির্মম হতে হয়নি, আপনার বড় হবার পথে সমস্ত বাধা আপনাকে উচ্ছেদ করে দিতে হয়নি। শুনুন, আপনি বিবেকের ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারবেন। বিবেকটা কি খারাপ জিনিস? খারাপ জিনিস নয়, কিন্তু বড় সাংঘাতিক। যে এটাকে উচ্ছেদ করতে পারলেই তো। কি বলছেন আপনি? ওটা যতদিন আছে ততদিনই তো মানুষের মনুষ্যত্ব। হ্যাঁ, কিন্তু সব থেকে খারাপ কি লাগে জানেন? যারা একদিন খুব কাছের লোক ছিল, এই যেমন ধরুন বীরেশ। বীরেশ আর আমি 10 বছর একসঙ্গে পড়েছি, এক স্কুল এক কলেজ। ও করতো পলিটিক্স আর আমি বেকার, কাজে আমি যে তোমার সঙ্গে। আজকে কোম্পানি শ্রমিকদের উপর কি ধরনের অন্যায়? বীরেশ কারখানা গেটের সামনে দাঁড়িয়ে স্পিচ ঝাড়তো আর আমি ওই ভিড় ছেড়ে এক পাশটায় দাঁড়িয়ে আমার সামনের নাটকের স্পিচ গুলো ঝালিয়ে নিত। দুই বন্ধুতে মিলে সময়টা ভালোই কাটতো। তোকে এখানে কেন আনি জানিস? তুই জানিস মানে? আমি স্বেচ্ছায় আসি। বেশ, কিন্তু শুধু এলেই তো হবে না, তোকে কতগুলো ব্যাপারেতে আর একটু সচেতন হতে হবে। মানে তোর কি হয়েছে জানিস? তোর এই নাটক ফাটক নিয়ে তুই এমন একটা কল্পনার জগতের মধ্যে রয়ে গেছিস
যে বাস্তব জগতের সঙ্গে তোর ঠিক পরিচয় ঘটছে না। বটে। হ্যাঁ, এইসব ব্যাপার নিয়ে আর একটু ফিল করতে পারতিস তাহলে কত ভালো হতো বলতো। কিসে ভালো হতো শুনি? মানে তোর এই চেহারা আর ভয়েস নিয়ে যদি কেউ সাহসের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিত ওই কারখানার গেটের সামনে। হ্যাঁ, আর তুমি হতে মঞ্চের লেবার লিডার, মানে অভিনয়টা তুমি করতে, নাটকের বারোটা বেজে যেত। কোম্পানি আজ অন্যায় ভাবে ছাঁটাই করেছে, যতক্ষণ এই ছাঁটাই কোম্পানি প্রত্যাহার না করেন ততক্ষণ। একবার একটা ধর্মঘটের মিটিং এ বীরেশ তো যথারীতি তার বুলি আওড়াচ্ছে আর আমি কাছাকাছির মধ্যে পায়চারি করছি। এমন সময় একটা আওয়াজ পেয়ে ঘুরে দেখি একদল লোক, অবভিয়াসলি দালাল, তারা মিটিং এর দিকে এগিয়ে আসছে আর তাদের পেছনেই একটা পুলিশ ভ্যান। বুঝলুম এবার একটা গন্ডগোল লাগবে। এমনিতে বুঝেছেন আমি ঝামেলা টামেলা বিশেষ পছন্দ করি না, ধরি মাছ নাচুই পানি, এই হচ্ছে আমার মোটো। কিন্তু সেদিন যে মাথার মধ্যে কি হয়ে গেল তা জানি না, বীরেশের বিপদ মনে করেই বোধ হয় ভিড়ের মধ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ল। আর তারপরেই মাথায় এসে লাগলো একটা ইট, ব্যাস একেবারে ব্ল্যাক আউট। পরে জেনেছিলুম বীরেশ অ্যারেস্টেড, 5 বছর ওর কোনো পাত্তাই নেই। তার মধ্যে আমি ছবিতে নেমেছি, নাম টাম করেছি, একটা ফ্ল্যাটও নিয়েছি বালিগঞ্জে। রোববারের সকাল সামনে নতুন ছবি, দর্জি এসেছে কস্টিউমের মাপ নিতে। কবে ট্রায়াল দিচ্ছ? বুধবার। আবার বুধবার কেন, দুদিন আগে। কে কি রে ব্যস্ত? আরে না না, কিচ্ছু না কিচ্ছু না, ভেতরে 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 বস এক মিনিট। তাহলে কি হবে দুদিন আগে দাও না। দেখি ও ফিটিং খারাপ হোনে সে অ্যাক্টিং বহুত সফর করতা হ্যায়। ফিটিং ঠিক হয়েগা সুমার সাহব কো তোরা হিন্দি ছবি হতো না এই জন্মে। এই তোরা একটু ওখানে জানা। হুম 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 ঠিক আছে। কি আবার কি জানার কাছে তুমি নিলে না? হ্যাঁ নিলে, ঠিক আছে ঠিক আছে। একটু প্রোফাইল নেবো, একটু প্রোফাইল নেন। হয়ে গেছে নিন, কাটুন। আরে এটা থাক 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 থাক, আসুন আসুন। হ্যাঁ এদিকে, এই জ্যোতি বল, এই ঘরে এক কাপ চা পাঠিয়ে দে, আয় বস। এসব ছবি তোর ভক্তদের জন্য? আর বলিস কেন, ডিসপ্লেতে করা যায় না, এরাই তো পাবলিক। তারপর কেমন আছিস বল? এনে কতদিন হয় বলতো? প্রায় বছর পাঁচেক না। তো চেহারায় বেশ একটা জেল্লা এসেছে, দেখলে হো আপ সাকসেস। সাকসেস কে না চায় বল। তোর কিন্তু একটা ছবি দেখিনি, বেশ করেছিস, ভালোই তো আছিস। তা তুই কিরকম আছিস বল? সেই রকম, নো চেঞ্জ। কিন্তু তোর যেন একটু পরিবর্তন মনে তো হয়। তাই তো জগতের নিয়ম ভায়া, ডায়ালেকটিক্স, তাই না? কিন্তু পরিবর্তনটা কোন দিকে সেইটাই ভাবছি। ভেবে আর কি করবি, নে চা খা। গাড়ি করেছিস না? প্রশ্ন তো করার কথা নয়। চলো ঠিক আছে। গাড়িতেও বীরেশ বলল না সে আমায় কোথায় নিয়ে যাচ্ছে, আর আমিও কিছু জিজ্ঞেস করলাম না। তবে মাইলখানেক যাওয়ার পর আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে আরম্ভ করলো, আর সেটা যে সম্পূর্ণ মিথ্যে নয় সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম।
কিচ্ছু নান, নামবি ওদের সামনে গিয়ে দাঁড়াবি, দুটো কথা বলবি, ব্যাস। কেন? আরে ওরা তোকে দেখলে একটু মনে জোর পাবে। 24 দিন ওরা স্ট্রাইক চলেছে, আমি তোর কথা ওদের বলেছি, ওরা তোকে এক্সপেক্ট করছে, ওরাও তো তোর পাবলিক। ইম্পসিবল কি বলছিস? ইম্পসিবল আই নেই। শুন শুন, তুই বুঝছিস না, এসব ব্যাপারে আমাদের আর চলানো চলে না, রিস্কি। তুই আমাদের ব্যাপারটা ঠিক জানিস না, অনেক গোলমেলে। আরে কি গোলমেলে? কোন শালা তোর কি করবে? তুই টাকা চাস, আমি টাকা দিতে রাজি আছি, এনি অ্যামাউন্ট, কিন্তু এইভাবে ইম্পসিবল। তুই আমার দিকটা ভেবে দেখছিস না কেন? আমি তো এখন শ্যামই নই, সেই জন্যই তো তোকে নিয়ে এসেছি। আই জাস্ট, এটা হয় না। কিন্তু এই ব্যাপারে তোর কি কোনো ফিলিংস নেই বলতে চাস? ফিলিং এর কোনো কথাই উঠছে না। আমি তো বলছি তুই টাকা চাস, আমি এক্ষুনি দিতে রাজি আছি। বেনামে তো তাতে কি হয়েছে? তোর টাকার অভাব নেই জানি। আচ্ছা, দরকার পড়লে আবার যাব। আমি চলি। বীরেশের অনুরোধ রাখতে পারলাম না। কেন পারলাম না? ভয়টা যে ঠিক কিসের ভয় সেটা বলা শক্ত, তবে এটা বুঝতে পারলাম যে বীরেশের চোখে আমি ছোট হয়ে গেছি। এতটা পরিবর্তন না হলে বোধ হয় ভালো হতো। তা কেন বলছেন? এই যে আপনি এতগুলো লোককে আনন্দ দিচ্ছেন, এটাও তো একটা বড় কাজ, ভালো কাজ, তাই না? এটা তো আপনি আর আগে পারতেন না, আর সে কাজটার মধ্যেও নিশ্চয়ই একটা আনন্দ আছে। তা আছে, এটা তো শুধু পেশা নয়, নেশাও বটে। তবে আর কি, কাজটা ঠিক থাকলেই হলো, তাহলে আর কোনো ভাবনা থাকে না। আমি যে ভাবছি আপনি কি করে জানলেন? সকাল থেকে নিয়ে কতবার বাজার নষ্ট হয়ে যাবার কথা বলেছিলেন। ওটা আমাদের একটা বাতি, বুঝলেন? আসলে ব্যাপারটা কি জানেন, এই পাবলিক জিনিসটা বড় গোলমেলে। অবশ্যই গোলমালের দৌলতেই আজ আপনার সবকিছু। আপনার সঙ্গে আমি কথায় পেরে উঠব না। আমি তার সংলাপ বলি না। না, আপনি কাজ করুন, আমি উঠি।
আপনারও অসুখ? ঘুমের ওষুধ। একবার যে ঘুমোলেন, কিন্তু আর একবার ইচ্ছে করছে যে এমনিতে ঘুম হবে না বুঝি। যদি না আসে রিস্ক নেওয়া তো উচিত না। আমি ফিল্মে অভিনয় করতে চাই। আচ্ছা, এভাবে যখন এসে পড়েছি বুঝতেই পারছেন দরকারটা খুব বেশি। তা হতে পারে, আপনি মনে মানুষ করছেন না, সেরকম তো কথা আছে। আমি নায়িকা পার্টটা পেতে পারি? নায়িকা তো ঠিক হয়ে গেছে জানি, তবে আমাকে দিয়ে হবে না? সে প্রশ্নটা এখন আর ওঠে কি? আপনার কোনো হাত নেই এতে? হাতের কাজ আপনি বসুন না। না থাক, হাতের কাজ তো ফুরিয়ে গেছে। আপনি একটু চেষ্টা করলে হয় না? কি মুশকিল, চেষ্টা যে করব তার একটা কারণ থাকবে তো, আর হঠাৎ এরকম একটা ব্যাপার করব কেন বলুন তো। নায়িকা যেখানে সিলেক্টেড হয়ে গেছে সেখানে অন্য কোনো মেয়ে, আমার ক্ষমতা আছে, অ্যাম্বিশন আছে, সুযোগ পাওয়া মুশকিল। তাছাড়া আপনি তো জানেন নতুন লোককে সহজে কেউ সুযোগ দেন, তাই আমার কাছে এসছেন। আমাকে মানায় কিনা দেখছেন? আপনি বিবাহিতা? কি হলো, কাঁদছেন কেন? অভিনয় গ্লিসারিন লাগবে না, গল্পটা আমি পড়েছি, মন্দিরের থেকে আমাকে অনেক বেশি মানায় জানেন, সেটা আপনিও নিশ্চয় বুঝতে পারছেন। আপনার নামটা জানতে পারি কি? শুধু নাম কেন, ঠিকানা, ফোন নাম্বার ওসবের দরকার হবে না। তবে শুধু নাম, কৌতূহল হচ্ছে, এমন একটা ঘটনা আত্মজীবনে তো লিখতে হবে তো। প্রমিলা। প্রমিলা চ্যাটার্জি, মিস। হ্যাঁ নমস্কার, আপনি এখন আসুন। আবার কি হলো? আচ্ছা, আপনি এত প্রেমের দৃশ্য করেন, এত নায়িকার সঙ্গে এত ছবিতে, কিন্তু আপনার বাড়িতে একজন অচেনা মেয়ে এলে তো নার্ভাস হয়ে পড়েন কেন? নার্ভাস? নার্ভাসই তো। সংযত, ভদ্র, শিষ্ট। আপনাকে স্ক্রিনে চেয়ে এমনিতে বেশি ভালো দেখতে জানেন, একটু বেশি মেকআপ করেন বোধ হয়। দেখুন মিস চ্যাটার্জি, বেশি রাত জাগা আমার অভ্যেস নেই। আমার আছে, কিন্তু আপনার মর্জি অনুযায়ী যে আমাকে চলতে হবে এমন কোনো কথা আছে কি? আপনি বরং কাল আসুন না। আপনি তো বেড়ে খেলেন মশাই, আগে ভালোই খেলতুম। মাস্টার গেম স্টাডি করতুম, এখন আর ঠিক অভ্যেস নেই। এই যদি আপনাদের অনভ্যেসের খেলা হয় তাহলে আমি যাই কোথায় বলুন। ক্যাপাব্লাঙ্কা,
কিন্তু খেলাটা আবিষ্কার হয় ভারতবর্ষে, এটা জানেন তো? তাহলে বলুন, ভারতবর্ষে একেবারে কিছু নেই এই কথাটা? এখন আর নেই, কিছু নেই, কিছু নেই। But you have a charming wife. You have a gallant lady. Molly? Molly, jolly, folly, golly. By golly, you are lucky, Mr. Berman. Sarkar. Sarkar, you are lucky. সেই জন্যই তো হারছি। Yes, sir, Mr. Spectrum Advertising. ওটা মেট হয়ে যাচ্ছে, বুঝে গেল? মেট হয়ে যাচ্ছে। মেট? Your mate is great. Action! প্রমিলা, আপনি কি আমার স্ত্রীকে খুঁজছেন? আপনার আপনি জানেন না নাকামো হচ্ছে স্কাউন্ড্রেল? ডিনার সাহেব,
আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? বলুন। আমি ফিল্মে নামতে চাই, আপনি হেল্প করতে পারেন? আমি স্কুলে অভিনয় করেছি, গাইতে পারি, নাচতেও পারি। আপনার সঙ্গে আপনার স্বামী আছেন না? আছেন না? আছেন। তাকে বলুন আমার সঙ্গে এসে কথা বলতে, তারপর দেখব। কেউ ছিল না তখন? হ্যাঁ, আপনার কর্তাকে বলছিলাম আসুন না একদিন আমাদের বাড়ি, চা খেয়ে যাবেন দিল্লিতে। ইউ হ্যাভ টু মিক্স মোর উইথ পিপল, তাই না? আপনার ব্যাপারটা আমি ভেবে দেখবো, এখন এখনো কিছু কমিট করতে পারছি না, আমি আপনাকে পরে জানাবো। আচ্ছা স্যার। তুমি যা বলছো আমি করবো, তাতে তোমার কাজ হয়তো হবে, কিন্তু তার আগে তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে। তুমি অরিন্দ মুখার্জিকে বলবে আমার ফিল্মে নামায় তোমার কোনো আপত্তি নেই, তুমি থাকবে তোমার অফিস নিয়ে, আমি থাকবো আমার কাজ নিয়ে। তুমি ফিল্মে নামবে? হ্যাঁ ফিল্ম। বলুন গিয়ে যা, আমি ডাকছি।
মিস সেনগুপ্ত। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। আজকে আমার নামে কাগজে একটা খবর বেরিয়েছে, জানেন? ভেতরের ব্যাপারটা জানেন? না। জানতে চান না? কি দরকার? আপনার ইন্টারভিউ যে কমপ্লিট হবে না? না হোক, কোনো ক্ষতি নেই। না না, কিন্তু কোন প্রয়োজন নেই অরিন্দম বাবু। কি বলছেন প্রয়োজন নেই? আমার প্রয়োজন আছে। আমার কি প্রয়োজন? সব জমে আছে এখানে। জানেন, যদি কোনোদিন হড়কে যায় তাহলে কোনো শালা ধরে নিল। আপনার সব বলা হয়ে গেছে, আমি সব জেনে নিয়েছি। অনুমান করে আপনি অনুমান করতে পারেন? তাহলে কেন পারব না? আমার নতুন ছবি কেন মার খাবে তা অনুমান করতে পারেন? হয়তো পারি। কেন বলুন তো? আপনার কাজে মন ছিল না বলে কাজ ভালো হয়নি। দেখলেন তো আপনার দেবতুল্য নায়ক? দেখলাম। বাস, এবার আপনি যেতে পারেন। আর আপনি? আপনি আগে ঘরে যান, তারপর আমি যাব। আর আপনি যা খুশি তাই লিখতে পারেন। এনিথিং, আই ডোন্ট কেয়ার। বুঝলেন মিস আধুনিকা?
মর্নিং। মর্নিং। এলো বলে বিগ হেডেক। বিগ হেডেক। আমরা তো বিজ্ঞাপনের আপিস, এখনো পর্যন্ত তো তাই। ধর্মসংস্থার কাজ টাজ করেন? ধর্মসংস্থা বিজ্ঞাপন? আপনি WWW নাম শুনেছেন? আপনাকে আমি দেখাচ্ছি। আমরা বিশ্বাস করি যদি যথেষ্ট সংখ্যক লোক একজোট হয়ে একাগ্র ভাবে কোন কিছু বিষয় নিয়ে উইল করে তার ফুলফিলমেন্ট অবশ্যম্ভাবী। যুদ্ধ বলুন, মহামারী বলুন, দুর্ভিক্ষ বলুন, এনিথিং ক্যান বি প্রগনস্টিকেটেড এন্ড প্রিভেন্টেড। ভারতবর্ষের বড় বড় শহরে আমাদের ব্রাঞ্চ আছে। এখন আমাদের উদ্দেশ্য হলো টু ফার্দার এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্যান্ড। অবশ্য তার আগে কিছু বিজ্ঞাপন চাই, আর একটা এমব্লেম, WWW। বাজেট করেছেন? এই বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা আছে। আপনি তো দিল্লি যাচ্ছেন? আপনি দিল্লি যাচ্ছেন তো? ঠিকানাটা দিন না। সুপ্রভাত। আমি তো ভেবেছিলাম আর কিছুক্ষণ দেখে আপনাকে তুলে দেব। হ্যাঁ, কালকে তাড়াতাড়ি ঘুমটা লাগলো। না, ও কেমন আছে আজকে? আজ ওর জ্বরটা ছেড়েছে, ওর ধারণা আপনার দৌড়তি ছেড়েছে। বাবা, এই বিদ্যেটা যে ছিল তা তো আগে জানা ছিল না। ওর কিন্তু একটা আবদার আছে জানেন। কি আবদার? একটা সই। খাতা আছে? নেই। আচ্ছা দাঁড়াও। কি নাম? শৈলেন্দ্রী। বুলবুল।
কেমন আছেন? সবই তো বুঝেন, বলুন তো কেমন আছে? ভালো। কেন? না, কোথায় যেন মনে হচ্ছে একটা একটা ফাঁক রয়ে গেছে, একটা অভাব বোধ করছে। সে কি, কেন বলুন তো? আপনার সঙ্গে তো দেখা হবে না, আর আপনি আমাদের লাইনেও আসবেন না। না, আপনাদের জগৎটাই আলাদা। আমরা ট্রামে বাসে চড়ি, রাস্তায় ঘাটে ঘোরাফেরা করি, পরপর তিনখানা ছবি মার খেলে আমিও কিন্তু এই জগতে ফিরে আসতে পারি। তা কেন বলছেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন অনেকদিন, আপনার বাজার ঠিকই থাকবে। আপনার ইন্টারভিউ ছেড়ে ফেললেন যে? মন থেকে লিখবেন নাকি? মনে রেখে দেব। চলি, নমস্কার। अमृतसर जाने वाली गाड़ी